আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। শুরু করছি আমাদের আজকের এপিসোড। আমাদের আজকের বিষয় হচ্ছে শরীরের ব্যথাজনিত সমস্যা ও তার প্রতিকার। আমরা ইদানিং লক্ষ্য করছি যে আমরা বিভিন্ন ধরনের পেশেন্ট খুঁজে পাই যারা বিশেষত স্পেসিফিকভাবে বলতে পারেন না যে আসলে আমার শরীরে কোথায় ব্যথা, বাট যদি ব্যথার কথা উল্লেখ করতে হয় তারা বলেন যে তাদের পুরো শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন জায়গায় ব্যথা করতে থাকে। তো আসুন দর্শক, আজকে আমরা এরকমই একজন পেশেন্টের সাথে আপনাদের পরিচয় করে দিই যিনি দীর্ঘদিন যাবত ওনার শরীরে উনি ব্যথা নিয়ে উনি ভুগেছেন এবং এটার জন্য উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও করেছেন এবং পরবর্তীতে তিনি কীভাবে সেই সফলতার মুখ দেখেছেন সেই বিষয়টা আজকে আমরা ওনার মুখ থেকে আমরা জানবো। জি আসসালামু আলাইকুম, আপনার নামটা একটু বলেন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম হচ্ছে রানা। রানা, আচ্ছা আপনি কোথায় থাকেন? আমি থাকি রোহিতপুর, ঢাকা কেরানীগঞ্জ। ঢাকা কেরানীগঞ্জে, ঢাকার খুব কাছে। আচ্ছা আমাদেরকে কি একটু বলবেন আপনার বয়সটা কত? আমার বয়সটা হলো গিয়া 25। আচ্ছা, খুবই অল্প বয়স। আপনি পেশাগতভাবে কি করেন? এমনি পেশাগত এইভাবে কি বর্তমান কিছু করি না, আব্বুর সাথে আর কি বসে থাকি। আমাদের হোলসেলের ব্যবসা আছে। হোলসেলের ব্যবসা? হ্যাঁ, হাটিবাজার। হাটিবাজারে। আচ্ছা আমাদেরকে কি একটু বলবেন যে আপনার সমস্যাটা কী ছিল মূলত? মূলত সমস্যাটা ছিল ব্যথা অনেক দিন যাব। তো একদিন কোথায় কোথায় ব্যথা ছিল? এই আপনার জয়েন্টে, কোমরে, তারপরে গিয়া এইখানে, তারপরে একদিন পায়ের গুড়ালিতে নিচে, পরে সারের অ্যাড দেখে তারপরে এখানে আসতে। আচ্ছা, তো এই ব্যথাটা শুরু কবে এবং কীভাবে হয়েছিল মনে আছে? শুরুটা আপনার হঠাৎ করেই আসতো, হঠাৎ করে আসতো। আগে ছোটোখাটোই করতাম, টিফিন করতাম, তো এরকম গ্রোল হইতো না আর কি। আচ্ছা, একটা সময় তো আপনি অনেক সুস্থ ছিলেন, ভালো ছিলেন, 8-10টা মানুষের মতো স্বাভাবিকভাবে আপনি হাঁটাচলা এবং ব্যথামুক্ত একটা জীবন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো হঠাৎ করে যখন প্রথম ব্যথা করা শুরু করে তখন আপনি বিভিন্ন জায়গায় ছোটো ছোটো ধরনের ট্রিটমেন্ট করেছিলেন। তো যে ধরনের ট্রিটমেন্টগুলো করেছিলেন, বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন, তারা কী বলেছিল আপনাকে? তারা বলেছিল যে এটা বাতের ব্যথা, এটা অ্যাকচুয়ালি ওষুধ খেলে আস্তে আস্তে সেরে যাবো, আর বেসিক্যালি একটু ব্যায়াম করতে হইব। আচ্ছা, তো সেই অনুযায়ী কি আপনি ওষুধ খেয়েছিলেন এবং ব্যায়াম করেছিলেন? ওষুধ খাইছিলাম, মানে ব্যায়াম করি নাই, সেটা আমার ভুলের কারণ, যাবতীয় আর কিছু না। আচ্ছা, তো তার মানে তখন আপনি সেই ওষুধগুলো খেয়ে আপনি সুস্থ হননি? মানে মোটামুটি হয়েছিলাম, মোটামুটি সুস্থ হয়েছিলাম, তবে আবার কিছুদিন গেলে ব্যথা আসে, কারণ যেহেতু বাত ব্যথা অ্যাকচুয়ালি ঘুরে ফিরে একই সমস্যাটা আবার দেখা দেয়। আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে থেকে ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেটা আপনি গ্রহণ করেছিলেন। তো স্যারের বিষয়ে প্রথমে কীভাবে জানতে পারেন? স্যারের বিষয়ে প্রথম আমার ছোটো বোন ইউটিউবের মধ্যে আপনারা যে ইউটিউব করতেছেন এটার মধ্যে দেখে, দেখার পরে আমার ছোটো বোন আগে আসে, আসার পরে ছোটো বোনের ট্রিটমেন্ট হয়ে ভালো হয়। পরবর্তীতে আবার ছোটো বোনের দুবার দেখা দিলে স্যারের সাথে দেখা করে ট্রিটমেন্ট নিয়ে যায়, এরপর আবার আমি আসি। আচ্ছা, তার মানে আপনি আপনার ছোটো বোনকে আগে আপনি দেখেছেন যে সে সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে গেছে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ট্রিটমেন্ট নিয়ে, তখন আপনি চিন্তা করেছেন যে আপনি একবার স্যারকে দেখাবেন। তো স্যারকে দেখানোর পর স্যার আপনাকে দেখে কী বলেছিলেন? স্যার আমাকে দেখে বলল এই বয়সে এরকম হয়ে গেছো, কোনো টেনশন করো না, ইনশাল্লাহ তুমি সুস্থ হয়ে যাবে। আচ্ছা, তো স্যারের আন্ডারে কতদিন ভর্তি ছিলেন আপনি? আমি আজকে 9 দিন ছিলাম। নয় দিন। আচ্ছা, 9 দিন পরে এখন আপনার শারীরিক অবস্থাটা কী? 9 দিন পর শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। আগে তো আর ছিলাম, দাঁড়াইতে পারি না, একজন ধরতে হয়, অনেক কষ্ট হয়েছে, এখন আল্লাহ দিলে অনেক ভালো হয়েছি। এখন কি আপনি নিজে হাঁটাচলা করতে পারেন? অবশ্যই, নিজে হাঁটা সিঁড়িতে উঠে আসলাম, উঠে এসে এখানে বসলাম। আচ্ছা, তো আপনি একটা সময় তো সম্পূর্ণ সুস্থ এবং ভালো ছিলেন, 8-10টা মানুষের মতো আপনি চলাচল করতেন, স্বাভাবিক জীবনযাপন ছিল। যখন এই বাত ব্যথাজনিত সমস্যাটা আপনার প্রকট আকার ধারণ করে তখন আপনি কিন্তু সামাজিক যে জীবন, স্বাভাবিক জীবন থেকে আপনি ছিটকে পড়েছিলেন, 8-10টা মানুষের মতো নড়াচড়া করতে পারতেন না, একরকম গৃহবন্দী হয়ে পড়েছিলেন। সেই সময়টার কথা যদি একটু আমাদেরকে বলেন, সেই কষ্টের সময়গুলো কীভাবে কেটেছিল বা কী ভাবতেন বা কী মনে হতো তখন? তখনকার কষ্টটা আসলে অনেক কষ্ট মনে হইতো, যেমন এক ধরনের ওজন থাকতো শরীরের ভিতরে, বেসিক্যালি অনেক কষ্ট করছি এই সমস্যাটা নিয়ে। আপনার রিয়াজুল ডাক্তার ট্রিটমেন্ট করাইছি অনেক, আপনি যে ফাইল দেখেছি না স্যার, অনেকগুলো ফাইল জমে গেছে, লাস্টে আপনার এখানে এসে পারছি শেষ পর্যায়ে, অনেক কষ্ট হয়েছে এক সময়।
তার মানে জীবনের অনেকগুলো সময় আপনি এই ব্যথা এবং কষ্টের মাঝখানে আপনি এবং একাকিত্ব কিছুটা জীবনযাপন আপনি করেছেন এবং মানসিকভাবেও কিছুটা আপনি ভেঙে পড়েছিলেন। তো আজকে যখন আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আপনি বাড়ি ফিরে যাচ্ছেন, আপনার কেমন লাগছে, অনুভূতিটা কী আপনার? অনুভূতিটা অনেক ভালো লাগতেছে। আর যেহেতু মনে করেন ব্যর্থতার একবার যায় না, মেডিসিন দিব, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই সারের উসিলে জানি আমাকে আরও সুস্থ দান করে, হেদত দান করে, আমি আর ভালোভাবে চলতে পারি। আচ্ছা স্যার, আপনার কাছে আর একটা বিষয় একটু জানতে চাইব। এটা আসলে কিছুটা আপনার একটা মতামত আমরা জানতে চাচ্ছি, যে আপনি যেরকম বলেছেন যে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডক্টর দেখিয়েছিলেন এবং অনেক জায়গায় অনেক ট্রিটমেন্ট করেছেন, কিন্তু আপনি সফলতা আপনি কখনো পাননি। পরবর্তীতে আপনার ছোট বোন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে যখন ট্রিটমেন্ট করে উনি সম্পূর্ণ ভালো এবং সুস্থ বাড়ি ফিরে গেছেন, তখন আপনিও ডিসিশন নিয়েছেন যে আপনিও স্যারকে দেখাবেন এবং স্যারের কাছে এসে আপনি কিন্তু আজকে মাত্র 9 দিনে সম্পূর্ণ ভালো এবং সুস্থ আজকে বাড়ি ফিরে যাচ্ছেন। এবং এটা সত্যি অনেক আশার কথা যে আমাদের দেশে এখন অনেক ভালো এবং উন্নত মানের চিকিৎসা হচ্ছে। তো আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? তাদের উদ্দেশ্যে বলতে চাই, যেহেতু আমাদের বাংলাদেশে এরকম ভালো একজন স্যার আছে, আপনারা হেলামি না করে এই স্যারের কাছে আসবেন, ইনশাল্লাহ ট্রিটমেন্ট নেবেন, সবারই শরীর ভালো হবে। বেশি বেশি করে আপনারা এদিকে আসতে চেষ্টা করবেন, সব ট্রিটমেন্ট তো সবাই দিতে পারেন না, আর এই ট্রিটমেন্ট সব জায়গায় হয়ও না। ধন্যবাদ রানা সাহেব। দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা জনাব রানা ওনার কাছ থেকে আপনারা ওনার সমস্যাটা আপনারা শুনতে পেলেন এবং এটার কারণে উনি একটা সময় উনি ডিজেবল হয়ে গিয়েছিলেন। উনি কিন্তু একটা সময় 8-10টা স্বাভাবিক মানুষের মতো উনি জীবনযাপন করতেন, হেসে খেলে এবং বিভিন্ন ধরনের কাজকর্ম করে ওনার সময় অতিবাহিত হতো। বাট একটা সময় যখন আর্থ্রাইটিসটা আপনার প্রচণ্ড রূপ ধারণ করলো এবং উনি দেখা গেল যে এটা সঠিক চিকিৎসাটা তিনি সঠিক সময় না পাওয়ার কারণে একটা সময় উনি সম্পূর্ণ গৃহবন্দী হয়ে পড়েন, সম্পূর্ণ অচল একটা মানুষে রূপান্তরিত হন। এবং পরবর্তীতে উনি ওনার ছোটো বোনের মাধ্যমে উনি যখন জানতে পারেন, ছোটো বোন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে যখন বাড়ি ফিরে যান, তখন নিজেও কিছুটা উনি আত্মবিশ্বাস ফিরে পান এবং সেই অনুযায়ী উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে এসে ওনার ট্রিটমেন্ট নিয়ে আজকে মাত্র 9 দিনে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে উনি বাড়ি ফিরে যাচ্ছেন। এটা কিন্তু অনেক বড় একটি বিষয়, অনেক বড় একটি আশার কথা। আমাদের দেশেও যে এখন আন্তর্জাতিক মানের চিকিৎসা দেওয়া সম্ভব এবং খুব অল্প সময়ের ভিতরে, আপনি যদি সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্টটা নেন, আপনি যে কোনো রোগ থেকে আপনি কিন্তু খুব দ্রুত ভালো হয়ে উঠবেন। ইভেন ক্যান্সারের মতো রোগেও যদি আপনি সঠিক প্রাথমিক অবস্থায় সেটা ধরা পড়ে সেটা চিকিৎসা করলে কিন্তু ভালো হয়ে যায়। সো আপনারা আজকের মিস্টার রানা ওনার কাছ থেকে নিশ্চয়ই অনেক কিছু জানতে পারলেন এবং বুঝতে পারলেন। কারো যদি এ ধরনের কোনো সমস্যা থাকে বা আপনাদের কারো আত্মীয় স্বজন বাবা মা কারো যদি এ ধরনের সমস্যা থাকে, আপনারা খুব দ্রুত সময়ের ভিতরে বিশেষজ্ঞ ডক্টরের সাথে আপনারা যোগাযোগ করেন। আশা করি আপনারা এর থেকে ভালো একটি রেজাল্ট পাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। জনাব রানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।